হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ব্যস্ততম দিন ছিল আমার, তো সারাদিন আমি কি কি করলাম, কি কি রান্নাবান্না করলাম, তো সেগুলোই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে আমি আমাদের বাসার সামনে একটা দোকান আছে, তো সেখানে চলে গেলাম। সেখানে যেয়ে আমি হচ্ছে কিছু সসেস কিনছিলাম আর কি। তাই আমি ভালো মতো করে ডেটটা দেখে নিচ্ছিলাম যে এটা আদৌ কি ডেট আছে নাকি, কারণ অনেক সময় কি দেখা যায় কি আমরা হুট করে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসি, পরে বাসে এসে দেখি যে ডেট থাকে না, পরে আমাদের হচ্ছে আবারও যেতে হয় সেখানে। তো এটা যেন আমার জন্য দ্বিতীয়বার করা না লাগে, তার জন্য হচ্ছে আমি আগে ডেটটা ভালো মতো করে দেখে নিচ্ছি। কারণ হচ্ছে আমি আজকে একটা মজাদার পাস্তা রান্না করব, তো সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি একটু কিছু সবজি কেনার জন্য চলে গেলাম, তারপর হচ্ছে কিছু ফ্রুটস কিনবো, আর এখানে হচ্ছে আম্মু কিছু মশলা দেখছিল, আর আমি আম্মুর সাথে হাঁটছিলাম। আর বাহিরে এত রোদ ছিল, ও মাই গড, মানে কি বলবো, এই কয়টা দিন ধরে প্রচুর পরিমাণ রোদ, মানে যারা হচ্ছে রোজা মানে রোজাদারদেরকে খুবই আর কি কষ্ট হচ্ছে এই রোদের মানে ইয়ার মধ্যে, গরমের মধ্যে। আসলে মানে আমি তো পুরো ঘেমে টেমে পুরো অস্থির হয়ে গেছি যে এত রোদ এত গরম, মানে কি বলবো, মানুষ যে কীভাবে যে এই দোকানদারগুলো মানে দোকান করতেছে রোদের মধ্যে, এটাই আমার দেখে খুব কষ্ট লাগছিল। তো এখানে আমি কিছু বেল দেখতেছিলাম, তারপরে হচ্ছে কিছু আম, তারপর আম্মু এদিকে হচ্ছে কিছু আনারস দেখছিল আর কি, বেছে বেছে নিচ্ছিল আনারসটা আর কি। তো এই তো, তো এখানে আবার কিছু পেয়ারা ছিল, তারপরে হচ্ছে আম ছিল, কাঁচা আম। তো কাঁচা আম কিন্তু ভর্তা খেতে কিন্তু আমার কিন্তু বেশ পছন্দ, খুবই মজা লাগে। তা আমার মতো অনেকেই আছে যে আম মাখা খেতে খুবই মজা পায়, মজা লাগে আর কি। তো এখানে হচ্ছে আম্মু আরকে পেয়ারা নিচ্ছিল, তো পেয়ারাগুলো হচ্ছে ভালো মতো করে হচ্ছে বেছে বেছে নিচ্ছিল আসলে। তো দেখছিলাম যে আজকের ওয়েদারটা যেমন আর কি, রোদ, অনেক রোদ বাইরে, ভাই কি যে রোদ আজকে। তো এখানে আবার কিছু আমি আবার কিছু জিলাপি নিয়ে নিলাম, তো এগুলো হচ্ছে রাস্তার পাশে একটু আনহাইজিন খাবার আর কি, তো এগুলো আর কি একটু না খাওয়ারই চেষ্টা করি, তারপর একটু জিলাপিটা নেওয়ার চেষ্টা করলাম, কারণ রোজার মধ্যে এগুলো আবার না খেলেও ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি এখানে নুডলস রান্না করতেছিলাম, তারপরে হচ্ছে আবার খিচুড়ি, সরি একটা ফ্রাইড রাইস করতেছিলাম। তো আজকে ইফতারে হচ্ছে এই আইটেমগুলো থাকবে আর কি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন, আর যারা হচ্ছেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে হচ্ছে এই যে সেই পাস্তাটা, পাস্তাটা কিন্তু খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, সবাই পাস্তাটা খেয়ে অনেক প্রশংসা করছে যে পাস্তাটা খুব মজা হয়েছে। তো এই পাস্তার রেসিপি কে কে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ।